শ্রীলঙ্কার মতোই খাদের কিনারায় রয়েছে আরও ডজন খানেক দেশ, যাদের নাকি পতন ঘটতে পারে যে কোনো সময়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা 12টি দেশের তালিকা তৈরি করেছে রয়টার্স। এই দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, ইউক্রেন, তিউনেশিয়া, ঘানা, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভেদর, পাকিস্তান, বেলারুশ, ইকুয়েডর ও নাইজেরিয়া। প্রতিবেদন অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর বৈদেশিক ঋণ মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যা ভবিষ্যতের জন্য চরম বিপদের ইঙ্গিত দিচ্ছে। ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় রিজার্ভের পরিমাণ অব্যাহতভাবে কমছে, মুদ্রার মানও অবনতিশীল। 2020 সালের পর থেকেই উল্টো পথে হাঁটছে দেশটির অর্থনীতি। 2024 সাল পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত ঋণও সরকারের কাছে নেই। উদ্বেগ তৈরি হয়েছে যে দেশটির শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কিরচনার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে আর্জেন্টিনাকে প্রত্যাহার করে নিতে পারেন। রয়টার্সের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। রুশ আগ্রাসন দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে এসেছে। ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে দেশটির এখন $2,000 কোটি বেশি তহবিল দরকার। মর্গান স্ট্যানলে ও আমুন্দি ওয়ার্নারের মতো প্রভাবশালী বিনিয়োগকারীরা দেশটির অর্থনীতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। আগামী সেপ্টেম্বর নাগাদ $120 কোটি ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে বিপাকে পড়বে যুদ্ধবিধ্বস্ত দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত তিউনেশিয়া। অর্থনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। শাসন ব্যবস্থায় নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে মরিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। অন্যদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারওয়ান আব্বাসি বলছেন IMF-এর সঙ্গে একটি চুক্তি তার দেশের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তালিকায় এশিয়ার দেশ পাকিস্তানও রয়েছে। দেশটির রিজার্ভ কমে $9.8 বিলিয়ন দাঁড়িয়েছে। তারল্য সংকটের কারণে জ্বালানি আমদানিতে বিপাকে পড়েছে দেশটি। ইমরান খানের পতনের পর ক্ষমতায় আসা নতুন সরকারও সংকট উত্তরণের যুৎসই পথ খুঁজে পাচ্ছেন না। বর্তমান শাহবাজ সরকারের রাজস্ব আদায়ের 40% ঋণের সুদ দিতেই খরচ হয়ে যায়। এ সপ্তাহেই IMF-এর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিতে উপনীত হয়েছে ইসলামাবাদ। বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্যেই ব্যাপক বিদ্যুৎ সংকটে পড়েছে পাকিস্তান। এই সংকট এতটাই প্রকট হয়েছে যে দেশটির টেলিকম অপারেটররা তাদের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়েও সতর্ক করে দিয়েছে। এছাড়াও দেশটির নাগরিকদের রাত 10টার পর বিয়ের অনুষ্ঠান ও চা পান কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। বিদেশি আমদানি কমানোর পাশাপাশি যাতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, এজন্যই শাহবাজ সরকারের এমন নির্দেশনা। খাদের কিনারে থাকা আফ্রিকার দেশ মিশরের ঋণ ও GDP-র অনুপাত প্রায় 95% কাছাকাছি। তহবিল প্রতিষ্ঠান FIM পার্টনার্স এর পরিসংখ্যান বলছে আগামী 5 বছরের ব্যয় মেটাতে $10,000 কোটি নগদ অর্থের প্রয়োজন হবে দেশটির। এছাড়াও রয়টার্সের প্রতিবেদনে বলা হয় অর্থনৈতিক দিক থেকে খুবই বাজে অবস্থায় রয়েছে লেবানন, রাশিয়া, সুরিনাম ও জাম্বিয়া। এই দেশগুলো ইতিমধ্যেই ঋণ খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এর কাছাকাছি অবস্থায় রয়েছে বেলারুশ। প্রায় $40,000 কোটি ঋণের বোঝা বহন করতে হচ্ছে এই দেশগুলোকে। এর মধ্যে শুধু আর্জেন্টিনাকেই সর্বোচ্চ $15,000 কোটি ঋণ পরিশোধ করতে হবে। ইকুয়েডর ও মিশরকে পরিশোধ করতে হবে $4,000 থেকে $4,500 কোটি ঋণ। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন বিশ্ববাজার শান্ত হয়ে এলে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সমর্থন পেলে কিছু দেশের পক্ষে হয়তো খেলাপি হওয়ার মতো পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব হবে, তবে এরপরও কিছু দেশের জন্য ঝুঁকি থেকেই যাবে।